আসসালামু আলাইকুম কোন আইনটি মানলে বাংলাদেশে কেউ কখনো কোনো ধরনের ক্রাইম করতে সাহসও পাবে না সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ছোট হোক বড় হোক ক্রাইম ক্রাইমেই যে যে ধরনের পাপ করবে যে ধরনের ক্রাইম করবে তাকে সেই ধরনের ক্রাইমেরই রিপিট সেম একই সাজা দিতে হবে তাহলে দেখবেন চিরতরে ক্রাইম আমাদের দেশ থেকে চলে যাবে তো দেখুন ক্রাইম সম্পর্কে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে যে ধরনের ক্রাইম করবে তাকে সেই ক্রাইমেরই রিপিট সম সাজা দিতে হবে যেমন পবিত্র কোরআনে আছে বর্ণিত আছে তাওরাতে আমি ইহুদিদের জন্য এই বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা তারপর যে ব্যক্তি ওই শাস্তি সাদগা করে দেবে তার জন্য কাফফারা পরিণত হবে আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী পয়সালা করে না তারাই জালেম তাহলে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় যারা বসে আছেন তারা কিন্তু জালেম হয়ে গেলেন আর আমাদের আমি ধর্ষণের কথা বলবো যেহেতু এখন বর্তমানে নুসরাত ট্রাফিকে নিয়ে বাংলাদেশে আন্দোলন হয়ে তো সেই সেই বিষয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি আমেরিকায় দোষিতের বয়স ও ধর্ষণের মাত্রা দেখে তিরিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় রাশিয়ায় বিশ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয় চীনে কোনো ট্রায়াল নেই মেডিকেল পরীক্ষার পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এটা আমাদের বাংলাদেশে করা উচিত পোল্যান্ডে হিংস্র বনসুরের খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড মধ্যপ্রাচ্য আরব দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু ফাঁসি হাত পা কাটা জোনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরব শুক্রবার শুক্রবার জুমার নামাজ শেষে জনসংখ্যী দক্ষিণ আফ্রিকা বিশ বছরের কারানণ্ড মঙ্গোলিয়ায় ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে প্রতিশোধ নেওয়া হয় নেদারল্যান্ডে ভিন্ন ভিন্ন সাজা আফগানিস্তানে চার দিনের ভিতর গুলি করে হত্যা মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড আর আমাদের বাংলাদেশে কি হয় প্রতিবাদ ধর্না তদন্ত কয়েক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় সমঝোতার চেষ্টা করা হয় ঘুষ দেওয়া হয় তারপর আছে প্রভাবশালী রোগ ধমকচমক মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা বোরকা পড়েছিল কিনা সংবাদ মাধ্যমে আলোচনার আসর রাজনীতিকরণ জাতি নির্ধারণ জামিন ফের ধর্ষণ মেয়েটির আত্মহত্যা এটাই আমাদের বাংলাদেশ আসলে নোংরা রাজনীতির কারণেই এসব হচ্ছে যে কোনো ঘটনাকে আমরা রাজনীতিকরণ করি দেখুন দেখুন কক্সবাজারে যে মাওলানা আব্দুর রশিদকে মাদক বিরোধী বয়ানের কারণে অভিযুক্ত নুরসিদ্দিক চেয়ারম্যান পিটালো এটা কিন্তু সুষ্ঠু তদন্ত করে সাথে সাথে এনকাউন্টার দিয়ে দেওয়া উচিত ছিল অথবা এখন নুসরাত রাফির যে বিষয়টি মাওলানা সিরেজ্জা সিরেজ্জাকেও কিন্তু এনকাউন্টার দিয়ে পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল কিন্তু আমরা সেটা করছি না আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছি সেটাকে ডিলে করতেছি সবাই জানে সব কিছু জানে তাহলে এখানে চায়নার মতো মেডিকেল চেকআপের পরে বা এনকাউন্টারে আর কোনো কথা নেই এই নিয়ম চালু করা উচিত না হয় দেখুন অতীতে সাগরুনি থেকে তনু থেকে যে ঘটনাগুলো ঘটেছিল। কয়েকদিন মিছিল মিটিং আন্দোলনের পরে কিন্তু আমরা ভুলে গিয়েছি সেই ঘটনা আর মনে নেই বিচার কিন্তু তারা কেউই পায়নি তো আমি শুধু একটি কথাই বলবো যে কোনো ধরনের ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে সাথে সাথে এনকাউন্টার পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হোক তো আমি প্রতিটি ক্রাইমের জন্য যেমন নোয়াখালী সুবর্ণচরের যে গৃহপথকে ধর্ষণ করা হয়েছিল রুহুল আমিনকে কিন্তু নোংরা রাজনীতির খেলার কারণে সেটা সাজানো নাটক দিয়ে তাকেও কিন্তু খালাস করে দেওয়া হয়েছে নুসরাত নাফি সিরেজ্জা সোনা সিরেজ্জাকেও কিন্তু এখন কি করা হচ্ছে ফালতু ফালতু একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে সবকিছু প্রমাণ আছে মিডিয়া সবকিছু জানতেছে তাকে এনকাউন্টার করে দেন এনকাউন্টার করে পরবর্তীতে তদন্ত করুন তারপরে এদিকে মাওলানা আব্দুর রশিদ যে পিটালো চেয়ারম্যান তার সহযোগী সবার নাম আসছে মিডিয়াতে এগুলো তদন্ত করার আগে তদন্ত করে আপনারা জানেন তারপরে এদেরকে আগে এনকাউন্টারে ফেলে দেন এনকাউন্টার ফেলে দিয়ে পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করেন আর আমি সব পরিশেষে এটাই বলবো যে কোরআনের রায়ত আমি যেভাবে বলছি যে যেই ধরনের ক্রাইমের জন্য যে ধরনের সাজা হওয়া উচিত ঠিক সেম ধরনের সেম ধরনের সাজা সেই করোনার আয়ত অনুযায়ী যদি আপনারা যদি সেই শাসন ব্যবস্থা চালু করেন শুধুমাত্র যেই ধরনের ক্রাইম হবে সেই ধরনের ক্রাইম অনুযায়ী সেই ধরনের শাস্তি তাহলে দেখবেন বাংলাদেশ থেকে চিরোত্তরে ক্রাইম মুছে যাবে তো আশা করি আমার মেসেজটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম